হ্যাঁ, আমি মামন। আজকে আমি আপনাদেরকে বলবো আরডুইনো কি। তো প্রথমে প্রশ্ন আসে যে আরডুইনো কি। আরডুইনো একটি মাইক্রো কন্ট্রোলার বোর্ড, বিল্ট ইন মাইক্রো কন্ট্রোলার বোর্ড। তো মাইক্রো কন্ট্রোলার জিনিসটা কি? মাইক্রো কন্ট্রোলার হলো একটি ছোট্ট কম্পিউটারের মতো, যেমন আপনার কম্পিউটারে র্যাম থাকে, রোম থাকে, সিপিইউ আছে, অনেক সিস্টেম আছে, মেমোরি আছে। তো মাইক্রো কন্ট্রোলার ঠিক এমন একটা জিনিস যেটার ভিতরে সব কিছু আছে। যেমন এখানে দেখেন, এটা একটা মাইক্রো কন্ট্রোলার। তো এই মাইক্রো কন্ট্রোলার ভিতরে প্রোগ্রামেবল মেমোরি আছে, তারপরে সিপিইউ আছে, তারপরে প্রসেসর আছে, তারপরে এডি কনভার্টার আছে, অসিলেটর আছে। মানে একটা ছোট্ট একটা কম্পিউটারে যা থাকার দরকার ঠিক একটা মাইক্রো কন্ট্রোলে তাই আছে। তো ডিফারেন্সটা হলো গিয়ে মাইক্রো কন্ট্রোলের দামটা খুবই কম একটা কম্পিউটারের চেয়ে। তো যখন আমরা ধরেন একটা রোবট বানাবো বা একটা অটোমেশন সিস্টেম বানাবো, তো তখন আমরা আসলে কম্পিউটারটা ইউজ করি না, কারণ কম্পিউটারটা ইউজ করতে গেলে আমার সিস্টেমের দাম অনেক বেড়ে যায়। ধরেন আপনি একটা রোবট বানাতে যাচ্ছেন, তো এখানে আপনি আপনার কম্পিউটারটা ইউজ করতেছেন, তো অনেক সমস্যা। কম্পিউটারটার সাইজটা অনেক বড়, তারপরে এটার দাম অনেক বেশি, তো অনেকগুলি প্রবলেম ফেস করতে হয় যদি আপনি কম্পিউটার ইউজ করতে চান। কিন্তু সেখানে আপনি যেটা একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করেন সেটার দাম অনেক অল্প, সেটা সহজে আপনি হ্যান্ডেল করতে পারবেন, কাজ করা অনেক ইজি, খুব অল্প পারে এটা কাজ করে। এই তো তো আসুন এখন আমরা দেখি আরডুইনো, আরডুইনো দেখতে কেমন। এখানে কিছু আরডুইনো আছে, এছাড়াও বাজারে অনেক ধরনের আরডুইনো পাওয়া যায়, এগুলো অনেক অ্যাভেলেবেল। এখানে কিছু আরডুইনোর এক্সাম্পল, যেমন ধরেন এটা হয়ে গিয়ে আরডুইনো ব্লুটুথ, এটা হলো আরডুইনো মিনি, এটা হলো আরডুইনো ন্যানো, এটা হলো আরডুইনো মেগা, এটা হলো আরডুইনো প্রো মিনি, এটা হলো আরডুইনো প্রো, আর এটা হলো গিয়া আরডুইনো। তো সব ধরনের আরডুইনোর ভিতরে আরডুইনো ইউনো নিয়ে আসলে সাধারণত বেশি কাজ করা হয়, এটা সবচেয়ে বেশি ইউজ হয়, আরডুইনো ইউনোটা আরডুইনো ইউনোটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো আসুন আরডুইনো ইউনোটা মানে কি এটা একটু আমরা দেখি। তো এই যে এটা হলো গিয়ে আরডুইনো ইউনো। তো আমি আগেই বলেছিলাম যে আরডুইনো ইউনো হলো একটা মাইক্রো কন্ট্রোলার বিল্ট ইন বোর্ড, এর অর্থ হলো গিয়ে আরডুইনো একটা বোর্ড, আরডুইনো এটা একটা বোর্ড, আরডুইনো বোর্ড আর একটা মডিউল, যেটা আসলে মাইক্রো কন্ট্রোলার দিয়ে মাইক্রো কন্ট্রোলার উপরে বেস করে বানানো। তো এটা হলো গিয়ে সেই মাইক্রো কন্ট্রোলার যেটার উপর বেস করে এই বোর্ডটা বানানো। এই মাইক্রো কন্ট্রোলারের নাম হলো গিয়ে অ্যাটমেগা 328। আসলে বিভিন্ন মাইক্রো বিভিন্ন আরডুইনোতে, যেমন ধরেন আরডুইনো মেগা, আরডুইনো বিভিন্ন মাইক্রো কন বিভিন্ন আরডুইনো বোর্ডে বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়, আরডুইনোর জন্য ইউজ করা হয়েছে অ্যাটমেগা 328। আরডুইনোতে 14টি ডিজিটাল আইও পোর্ট এবং 6টি অ্যানালগ আইও পোর্ট। ডিজিটাল আইও পোর্ট মিন ডিজিটালি আউটপুট অ্যান্ড ইনপুট। এখানে দেখেন 0 থেকে 13 নাম্বার পিন পর্যন্ত, এই 14টা পিন হলে গিয়ে ডিজিটাল পিন, এর অর্থ হলে গিয়ে এই পিনগুলি 5 ভোল্ট আর 0 ভোল্ট আউটপুট দিতে পারবে এবং 5 ভোল্ট আর 0 ভোল্ট সেন্স মানে সেন্সও করতে পারবে। ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা সেন্সার থেকে আপনি ডাটা নিতে যাচ্ছেন বা কোথাও আপনি দেখতে যাচ্ছেন যে এটা 5 ভোল্ট আছে কি না বা 0 ভোল্ট আছে কি না, তো এই ক্ষেত্রে আপনি এই পিনগুলি ইউজ করতে পারবেন। আর এখানে 0 আর 1, 0 হলে কি আরএক্স আর 1 হলে কি টিএক্স। আরএক্স টিএক্সটি ইউজ হয় মূলত আপনার কমিউনিকেশন করার জন্য, আপনি যদি কোনো সিস্টেমের সাথে কমিউনিকেট করতে চান, ধরেন আপনি ব্লুটুথ সিস্টেম ইউজ করতে চাচ্ছেন বা আপনি আরএফ রেডিও সিগন্যাল ইউজ করতে চাচ্ছেন কমিউনিকেশনের জন্য, তখন আপনি এই মানে 0 এন্ড 1 এই দুইটা মানে পোর্ট বা এই দুইটা পিন আপনি ইউজ করতে পারেন। আর দেখুন এখানে 3 5 6 9
টেন ইলেভেন এখানে একটা দাগ টানা আছে, এর অর্থ হইলে গিয়া এগুলি পিএমডব্লিউ। পিএমডব্লিউটা মিন পালস উইথ মডুলেশন, এটা এক ধরনের সিগন্যাল, যে সিগন্যালটা আপনি এই ছয়টা পিন দিয়ে 3, 5, 6, 9, 10, 11 দিয়ে জেনারেট করতে পারবেন। আসলে পালস উইথ মডুলেশন সিগন্যালটা কেমন দেখতে, এটা হলে কি পালস উইথ মডুলেশন একটা সিগন্যাল, এটা হলে পালস উইথ মডুলেশন একটা সিগন্যাল। তো এখানে হলো গ্রাউন্ড, আর এটা হলো রিসেট বাটন। যদি আপনি টোটাল আরডুইনোতে টোটাল সিস্টেমটা আপনি কখনো রিসেট করতে চান, তাহলে এই বাটনে টিপ দিলে এই সিস্টেমটা রিসেট হয়ে যাবে। আর এখানে আসুন, এটা হলে গিয়ে অ্যানালগ পিন। তো অ্যানালগ পিন দিয়ে কী করবেন, আমি আগে বলেছিলাম যে এই পিনগুলো দিয়ে আপনি আউটপুট হিসেবে 0 ভোল্ট অথবা 5 ভোল্ট দিতে পারবেন, আর ইনপুট হিসেবে আপনি সেন্স করতে পারবেন 0 ভোল্ট আর 5 ভোল্ট। কিন্তু এর মাঝখানে ধরেন আপনি চাচ্ছেন 2.2 ভোল্ট দিতে, বা 2.2 ভোল্ট সেন্স করার জন্য, বা 4 ভোল্ট সেন্স করার জন্য, কিন্তু আপনি কিন্তু পারবেন না এই 0 থেকে 13 নাম্বার পিন কোনোটা দিয়ে আপনি পারবেন না। সেটা সম্ভব হয়ে গিয়ে এই পিনগুলির মাধ্যমে, জিরো থেকে এ ফাইভ পর্যন্ত এই পিনগুলি দিয়ে আপনি সেন্স করতে পারবেন বিটুইন 0 টু 5 ভোল্ট, মানে 0 টু 5 ভোল্টের ভিতরে যতগুলি ভোল্টেজ আছে, ধরেন 1 ভোল্ট 2 ভোল্ট 2.5 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট, সব ধরনের ভোল্টেজগুলি আপনি সেন্স করতে পারবেন A0 থেকে A5 এই 6টা পিন দিয়ে, প্রত্যেকটা পিন দিয়ে আপনি এটা সেন্স করতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় অ্যানালগ পিন। আর ডিজিটাল পিন এটা বলা হয় কারণ হলে এটা 0 ভোল্ট এবং 5 ভোল্ট এই দুইটা জিনিসই শুধু সেন্স করতে পারে। এটা হলে গিয়া ইউএসবি পোর্ট, যেটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, এটা ইউএসবি তারের মাধ্যমে এটার সাথে কানেক্ট করবেন, আর আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে এটার মধ্যে আপনি কোডটা দিতে পারবেন বা প্রোগ্রামটা এটার মধ্যে ইনস্টল করতে পারবেন। আর এই পোর্ট যখন আপনি লাগাবেন কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে, তখন এই পোর্ট দিয়ে সে পাওয়ারও পাবে এই কম্পিউটার থেকে, আপনি এক্সট্রা কোনো পাওয়ার দেওয়ার দরকার না। কিন্তু আপনি ধরেন আপনার কাছে ইউএসবি পোর্ট নাই, মানে আপনি ইউএসবি পোর্টটা খুলে ফেলেছেন, তো ওই ক্ষেত্রে পাওয়ার দেওয়ার জন্য আপনি ইউজ করতে পারেন এই পোর্টটি। এটা একটা পাওয়ার পোর্ট, এটা অ্যাডাপ্টারের জন্য ইউজ করা হয়, আর এখানে অ্যাডাপ্টার দিয়ে আপনি পাওয়ার দিতে পারবেন। আর একটা জিনিস বলতে হবে, সেটা হলে গিয়ে আরডিনো বা যে কোনো মাইক্রো কন্ট্রোলার অপারেট করে 5 ভোল্টে, 5 ভোল্টে কাজ করে, 5 ভোল্টের বেশি দিলে সাধারণত নষ্ট হয়ে যায়। তো 5 ভোল্ট হলে গিয়ে একটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ, যেটা আসলে মাইক্রো কন্ট্রোলার কাজ করার জন্য বা আরডিনোতে এই যে আরডিনো বোর্ড চলার জন্য দরকার হয়, এখানে আপনি 5 ভোল্ট দেবেন। আর এছাড়াও আপনি ভোল্টেজ বা পাওয়ার দিতে পারেন এখানে দিয়ে ভি ইন আর গ্রাউন্ড। ভি ইন দিয়ে আপনি যদি ব্যাটারি দিয়ে পাওয়ার দিতে চান, তাহলে ভি ইন আর গ্রাউন্ডটা ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা লাগাবেন আর গ্রাউন্ডে নেগেটিভ টার্মিনাল লাগাবেন। ধরুন আপনি যদি একটা 9 ভোল্ট ইউজ করেন, যদিও মাইক্রো কন্ট্রোলার 5 ভোল্ট ইউজ করতে পারে, 5 ভোল্টের বেশি অপারেট করতে পারে না, বাট এই আরডিনো বোর্ডে কিছু আইসি লাগানো আছে, যেটার মধ্যে আপনি যদি এখানে 9 ভোল্টের ব্যাটারি একটা পজিটিভ টার্মিনাল দেন, একটা যদি নেগেটিভ টার্মিনাল দেন, সেইখান থেকে পাওয়ার পেতে পারবেন। বা এখানে যদি আপনি 5 ভোল্টের বেশিও দেন, বেশি বলতে আপনি ধরেন 7.5 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, রেট বেশি দেওয়াটা আসলে অনেক রিস্ক হয়ে যায় বোর্ডের জন্য। সবচেয়ে বেস্ট হলে 5 ভোল্ট দেওয়া, এখানে আপনি 5 ভোল্ট দেবেন, পজিটিভ টার্মিনাল দেবেন, এখানে নেগেটিভ গ্রাউন্ডটা দেবেন, নেগেটিভ টার্মিনালটা। আর যখন আপনি এই বোর্ডে পাওয়ার দিবেন, ধরেন কোনো ধরেন ইউএসবির মাধ্যমে পাওয়ার দিলেন বা এয়ারপ্লেনের মাধ্যমে পাওয়ার দিলেন অথবা ব্যাটারির মাধ্যমে পাওয়ার দিলেন, তখন এই বোর্ডটা দিয়ে আপনি তো অবশ্যই কাজ করতে পারবেন আপনার নির্দিষ্ট কাজ। এছাড়াও এই বোর্ডের একটা অ্যাডভান্টেজ হলে গিয়ে এখানে বিল্ট ইন কিছু ভোল্টেজ পাবেন, যেমন এখানে 5 ভোল্ট, ও এই বোর্ডটা আপনাকে 5 ভোল্ট দিতে পারবে, 3.3 ভোল্ট দিতে পারবে, মানে আপনি এখান থেকে 5 ভোল্ট নিতে পারবেন, নিয়ে আপনার কোনো সিস্টেমে কাজে লাগাতে পারবেন, বা 3.3 ভোল্ট ইউজ নিয়ে আপনি কোনো আপনার সিস্টেমে কাজে লাগাতে পারবেন, এটা হলে গ্রাউন্ড ইউজ করতে পারবেন। দেখেন এখানে একটা এলইডি আছে, এই এলইডি হলে গিয়া পিন 13-এর সাথে কানেক্টেড, তার মানে পিন 13-এর সাথে এই এটা হলো একটা এলইডিটা কানেক্টেড। এটা হলো কি টিএক্স, এটা হলো আরএক্স, এটা হলো টিএক্সের সাথে কানেক্টেড, এটা হলো আরএক্সের সাথে কানেক্টেড। এটা অর্থ হলো যখনই আপনি কোনো ডাটা রিসিভ বা ট্রান্সমিট হবে, তখন এই পিন এই এলইডি দুটো ব্লিঙ্ক করবে। তো এতটুকু ছিল আরডিনো নিয়ে, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আরডিনো জিনিসটা কী এবং এই জিনিসটা কীভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।